পিডি স্মার্ট ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজ থেকে শুরু হচ্ছে রেলের গ্রুপটির জন্য বিগত সালগুলির প্রশ্নের সমাধান ব্যাখ্যা সমেত তা চলুন দেরি না করে শুরু করা যাক আজকে আমরা আলোচনা করব দু সালের সাতাশে অক্টোবর সেকেন্ড শিফটে যে প্রশ্নটি পেতে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নটি নিয়ে তো প্রথম প্রশ্ন ছিল কাপড় কাচা সোডার সাধারণ নাম কী উত্তরটি হবে সোডিয়াম কার্বনেট সংকেতটা কি এন টু সিও থ্রি তো এর সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু জেনে নেব যেমন কিছু যৌগ এবং তাদের কিছু রাসায়নিক নাম এবং সংকেত আমরা জেনে নেব এবং এর একটি লিস্ট আমি তৈরি করে দেব সেটি আপনারা পিটিএফ আকারে দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা সেটা থেকে দেখে নেবেন যেমন তেজি জল তেজি জলের রাসায়নিক নাম হচ্ছে নাইফ্রিক অ্যাসিড এইচ এনও থ্রি অয়েল অফ ভিট্রিওল এর রাসায়নিক নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড এইচ টু ফোর মিউটারিক অ্যাসিড এর রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল ব্লু ভিট্রিয়াল এর রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট পেন্টা হাইড্রেট এর রাসায়নিক সংকেত হচ্ছে গিয়ে সিইউএসও ফোর ফাইভ এইচ টু সেকেন্ড কোয়েশ্চেনটি হল হল ধাতু সংকর কি মিশ্র ধাতু যার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি তিন নম্বর প্রশ্নটি হলো নিচের কোন প্রক্রিয়াতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় শালোক সংশ্লেষ প্রক্রিয়া হলো এমন একটি শক্তি এমন একটি প্রক্রিয়া যেখানে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় চার নম্বর প্রশ্নটি হল প্রশ্নটি হল ক্রোনোমিটারের সাহায্যে কি মাপা হয় ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে সময় মাপা হয় এমন আরও কিছু যন্ত্র আছে এবং সেগুলির সাহায্যে কি মাপা হয় সেগুলো আমি এখানে লিখেছি কয়েকটি ইম্পর্ট্যান্ট এছাড়া এর কিছু তালিকা আমি তৈরি করে দিয়েছি পিডিএফ আকারে ডিসক্রিপশান বক্সে লিংক ক্লিক করে দেখে নেবেন তো সেগুলো বলে দিচ্ছি একটু কয়েকটা এমন অ্যাম মিটার অ্যাম মিটার দিয়ে কি মাপা হয় তড়িৎ শক্তির পরিমাপের যন্ত্র তরির শক্তি পরিমাপ করতে আমরা অ্যামমিটার ব্যবহার করি অ্যানিমোমিটার বাতাসের বেগ এবং দিক নির্ণয় করতে ব্যবহার করা হয় হাইড্রোমিটার তরলের আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করতে হাইড্রোমিটার ব্যবহার করা হয় হাইড্রোফোন জলের নিচে শব্দ পরিমাণ করতে পরিমাপ করতে আমরা হাইড্রোমিটার ব্যবহার করি পাঁচ নম্বর প্রশ্নটি হলো দূরত্বের একক নটিকাল মাইল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় নৌকো নৌচালন বিদ্যার জন্য নৌচালন বিদ্যার জন্য নটিক্যাল মাইল এই এককটি ব্যবহার করা হয় এটি কিসের একক দূরত্বের একক প্রশ্ন সমেত উত্তরগুলো কিন্তু ভালো করে খেয়াল করতে হবে কারণ কোনো সময়তে ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসতেই পারে তাই প্রশ্নটাও ভালো করে দেখবেন দূরত্বের একক হচ্ছে নটিক্যাল মাইল যার মাধ্যমে নৌচালন বিদ্যা ক্ষেত্রে এই এককটি ব্যবহার করা হয় ছ নম্বর প্রশ্ন হলো খুব ক্ষুদ্র সময় অন্তরালে সঠিকভাবে মাপা যায় কিসের দ্বারা উত্তরটি হবে কুয়াজ ঘড়ি কুয়াচ ঘড়ির দ্বারা খুব ক্ষুদ্র সময় মাপা যায় এবার আসছি সাত নম্বর প্রশ্ন পেরিস্কোপের কার্য কোন নীতির ওপর নির্ভরশীল পেরিস্কোপের কার্য কেবলমাত্র প্রতিফলনের উপরে নির্ভরশীল এখন প্রতিফলনটা কি সেটা সম্বন্ধে একটু জেনে নিই প্রতিফলন হলো ধরুন এখানে একটি আয়না আছে এবং এখানে ধরুন এই উপরে বসানে রয়েছে বায়ু আর এটি হচ্ছে আয়না বায়ুটি হলো গিয়ে ঘ মাধ্যম আর আয়নাটি হলো একটি কঠিন বা ঘন মাধ্যম এবার ধরুন লঘু মাধ্যম থেকে কোনো একটি আলোক রশ্মি কোনো মাধ্যমে তলে এসে পড়ল। ধরুন এই আয়নাটি আয়নাটির উপরে এসে পড়ল পড়ল যদি সেটি ওই আলোক রশ্মিগুচ্ছগুলো যদি ঘনমাধ্যমে ধাক্কা খেয়ে আবার লঘু মাধ্যমেই ফিরে আসে অর্থাৎ যদি আমি এটাকে প্রথম মাধ্যম ধরি আর এটাকে যদি আমি দ্বিতীয় মাধ্যম ধরি তাহলে কোনো আলোক রশ্মিগুচ্ছগুলো আল যদি প্রথম মাধ্যম থেকে এসে দ্বিতীয় মাধ্যমে আঘাত খেয়ে আবার প্রথম মাধ্যমেই চলে যায় তবে সেই সমস্ত আলোক রশ্মিগুচ্ছর যে ধর্ম সেই ধর্মগুলোকে আমরা প্রতিফলন বলবো এই প্রতিফলন মোটাম দু রকমভাবে ভাগ করা যায় একটি হলো নিয়মিত প্রতিফলন একটি হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন তো নিয়মিত প্রতিফলন কোনগুলো নিয়মিত প্রতিফলন হচ্ছে সেগুলোই নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপনার যে তলটি হবে প্রতিফলক তল সেই প্রতিফলক তলটিকে হতে হবে সমতল তবে তবে কী হবে আলোক রশ্মিগুচ্ছ আসবে এসে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে আসবে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয়ে তাকে আপাতন কোন এটাকে বলে আপাতন কোন যত ডিগ্রি কোন করে আসবে ঠিক তত ডিগ্রি কোন করেই কিন্তু ওই আলোক রশ্মিগুচ্ছগুলো চলে যাবে তাহলে যেটি যেটি কোনটি করে চলে আছে সেটিকে বলে প্রতিফলন কোন অর্থাৎ এটি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে আসে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করেই চলে যাবে কখন এটি হবে যখন সমতল কোনো মাধ্যমের মধ্যে আলোক রশ্মিগুচ্ছগুলো এসে পড়বে সেটিকে আমরা বলি নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন কোনটা হবে না এব্রক্ষিব্র কোনো একটি অংশে এব্রক্ষক্ষিব্র কোনো প্রতিফলক সেই প্রতিফলকের মধ্যে যখন আলো কৃষিগুচ্ছ এসে পড়বে তখন কী হবে আলো কষিগুচ্ছগুলো কিন্তু এক সময় একদিকে চলে যাবে কখনো নির্দিষ্ট অ্যাঙ্গেল করে ধরুন এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে এসেছে এটি যখন প্রতিফলিত হবে তখন কিন্তু আর পঁয়তাল্লিশ ডিগ্রি থাকবে না তখন অন্য কোনো অ্যাঙ্গেল হয়ে যাবে এটি কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেল হয় না বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে তাই জন্য আমরা এটাকে বলবো বিক্ষিপ্ত প্রতিফলন পরের প্রশ্ন হার্ডওয়্যার কিসের সাথে সম্বন্ধযুক্ত হার্ডওয়্যার কম্পিউটারের সঙ্গে সম্বন্ধযুক্ত ন নম্বর প্রশ্নটি হল স্প্রিং দেওয়া দাড়িপাল্লা কার্য করে কোন নীতির ওপরে উত্তরটি হবে হুকের সূত্রের ওপরে এটি নির্ভর করে হুকের সূত্রের নীতি নির্ভর করেই স্প্রিং দেওয়া দাড়িপাল্লা কাজ করে এখন এখন হচ্ছে কোশ্চেন যে হুকের সূত্রটা কি আমরা হুকের সূত্র এটি জানিয়ে নেব স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতি পীড়ন ও বিকৃতি সমানুপাতি অর্থাৎ পীড়ন প্রপোশনাল বিকৃতি এখন এই পীড়নের বিকৃতি কি। আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে ধরুন একটি রবার রবারকে যদি আপনি বাইরের দিক থেকে পেশাদ দিয়ে রবারটিকে ছোট করার চেষ্টা করেন রবারও কিন্তু রবারের ভেতরের একটি ধর্ম আছে সে কি করবে রবারটাকে কিন্তু ছোট হতে দেবে না সে একটা বাধা দেবে অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ করলে কি করবে রবার ভেতর থেকে একটা বাধা সৃষ্টি করবে ওই যে ধর্মটা ওটাকেই বলে পিরন আর বিকৃতি কোনটি আপনি প্রেশার ক্রিয়েট করে যদি ওই রবারটিকে বিক্রি ফেলতে পারেন বেঁকানো অবস্থাটাকে বলছে আমরা বিকৃতি তো হুকের সূত্র বলছে যে পিরন বিকৃতির সমানুপাতি হবে দশ নম্বর প্রশ্নটি হলো নিচের মধ্যে কোনটি বার্নলির নীতির ওপর নির্ভর করে কার্য করে উত্তরটি হলো বুনসেন বার্নার এছাড়াও কিছু উদাহরণ আছে যে যারা বার্নলির নীতির উপর নির্ভর করে কাজ করে যেমন কার্বোরেটর অটোমাইজার প্রচণ্ড ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যায় তো এই টিনের ছাউনি উড়ে যাওয়াটাও কিন্তু বার্নল বার্নলির নীতির উপর নির্ভর করেই হয় তারপরে উচ্চবেগে গতিশীল ট্রেনের কাছে কাছাকাছি থাকা বিপজ্জনক কারণ বারণলীর নীতির সাহায্যে বলা যায় যে উচ্চ গতিবেগ সম্পূর্ণ কোনো ট্রেনের সামনে যদি আপনি দাঁড়ান তাহলে আপনি ট্রেনের দিকে কিন্তু ঝুঁকে পড়ে যাবেন এগারো নম্বর প্রশ্নটি হল বন্দুক ছোড়ার সময় পিছন দিকে ধাক্কা লাগে এটি কিসের জন্য হয় ক্রিয়া ও প্রতিক্রিয়ার জন্য নিউটনের তৃতীয় গতিসূত্রতে বলা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে আপনি যখন বন্দুকটা ছুট বন্দুক থেকে যখন গুলিটা বেরোবে তখন কি হয় না গুলিটাও বন্দুককে একটা ধাক্কা দেয় তার ফলে কি হচ্ছে বন্দুকটা পিছন দিকে একটুখানি চলে আসে বারো নম্বর প্রশ্নটি হল আককেল দাঁত কখন তৈরি হয় সতেরো থেকে চব্বিশ বছরের মধ্যে আক্কেল দাঁতটি জন্মায় তেরো নম্বর প্রশ্নটি হলো কোনো ব্যক্তির চোখ বাদামি নীল এবং কালো হওয়ার কারণ এক ধরনের রঞ্জকপথ যা কি না থাকে আইরিশে চোদ্দ নম্বর প্রশ্নটি হলো এপি ব্লাড গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে সার্বজনীন গ্রাহিতা বলা হয় কারণ কারণ কি কারণ ওই ব্যক্তির রক্তে অ্যান্টিবডির ঘাটতি থাকে বলে অ্যান্টিবডির ঘাটতি থাকে বলে এবার আমরা রক্তের বিভিন্ন বিভাগগুলির কিছু বৈশিষ্ট্য দেখে নেব যেমন রক্তের বিভাগ এ প্লাজমায় অ্যান্টিবডি বি থাকে অ্যান্টিজেন এ থাকে দান করতে পারে এ ও এবিকে এবং গ্রহণ করতে পারে এ এবং ও গ্রুপের রক্তকে রক্ত বিভাগ বি অ্যান্টিবডি হিসেবে থাকে হচ্ছে এ অ্যান্টিজেন হিসেবে থাকে বি দান করতে পারে বি ও এবিকে এবং গ্রহণ করতে পারে বি এবং ও গ্রুপের রক্তকে এবি রক্তের গ্রুপ এবি যার অ্যান্টিবডি নেই অ্যান্টিজেন এ আর বি আছে দান করতে পারে এবিকে এবং গ্রহণ করতে পারে সমস্তগুলোই এখানে সিন্ন অর্থাৎ এটা হচ্ছে সর্বগ্রাহিতা অর্থাৎ এ এও গ্রহণ করতে পারে ও গ্রহণ করতে পারে এবি গ্রহণ করতে পারে আবার ও গ্রহণ করতে পারে রক্তের গ্রুপ ও ও রক্তের গ্রুপের অ্যান্টিবডি হচ্ছে গিয়ে বি এ সরি এ আর বি অ্যান্টিজেন হচ্ছে নেই আর সর্ব সার্বিক দাতা বলা হয় কারণ এ সব্বাইকে দান করতে পারে ও গ্রুপ সব্বাইকে সমস্ত গ্রুপকে দান করতে পারে বলে একে সর্ব সার্বিক দাতা বলা হয় এবং গ্রাহিত হচ্ছে ও কেবলমাত্র ও ছাড়া অন্য কোনো গ্রুপ থেকে এরা রক্ত নিতে পারে না পনেরো নম্বর প্রশ্নটি হল মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হল যকৃত মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হল যকৃত আরও কিছু শরীরের প্রত্যঙ্গের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি এখানে দিয়েছি যেমন সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিভা সর্ববৃহৎ লসিকা গ্রন্থি হল প্লিহা গ্রন্থি যেমন রয়েছে অগ্নাশয় ডিম্বাশয় শুক্রাশয় ইত্যাদি এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটি আমি পিডিএফ আকারে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন এবার আসছি ষোলো নম্বর প্রশ্নতে ষোলো নম্বর প্রশ্নটি বলছে সবচেয়ে কত বেশি তাপমাত্রা মানব শরীরের চামড়া সহ্য করতে পারে উত্তরটি হবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা মানব শরীরের চামড়া সহ্য করতে পারে সতেরো নম্বর প্রশ্ন একটি পিঁপড়ে তার চারপাশের সমস্ত বস্তুকে দেখতে পারে কিসের জন্য কারণ হচ্ছে যৌগিক চোখের জন্য অর্থাৎ পিঁপড়ে চোখ হচ্ছে যৌগিক চোখ এর সঙ্গে সঙ্গে আরও কিছু পয়েন্ট আমাদের জেনে নিতে হবে যেমন হচ্ছে এক নেত্র দ্বিনেত্র চোখকে আমরা দুটো ভাগে ভাগ করছি একটা হচ্ছে এক নেত্র একটা হচ্ছে এক নেত্র কোনগুলো যেমন ধরুন ব্যাং গরু ঘোড়া এরা হচ্ছে এক একনেত্র অর্থাৎ এদের দুটো চোখ আছে দুটো চোখ দিয়ে দুটো জিনিস দেখতে পারে একসঙ্গে তার জন্য এদের এক নেত্র বলা হয় আর দিনেত্র কি দিনেত্র হচ্ছে যেমন মানুষ বানর বাঘ পেছা কেন কারণ এটা দুটো চোখ দিয়ে একটা জিনিসকে দেখে তাই জন্য এরা হচ্ছে দিনেত্র দু আঠেরো নম্বর প্রশ্নটি হলো বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন অ্যাডিশন বিভিন্ন বৈজ্ঞানিকদের বিভিন্ন রকম আবিষ্কার একটা আবিষ্কারের একটা লিস্ট আমি তৈরি করে দেবো পিডিএফ আকারে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আপনার লিঙ্ক ক্লিক করে দেখে নেবেন উনিশ নম্বর প্রশ্নটি হল বার্ধক্য সংক্রান্ত বৈজ্ঞানিক অধ্যয়নকে কী বলা হয় বার্ধক্য সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যা বৈজ্ঞানিক অধ্যয়নকে বলা হয় বার্ধক্য সংক্রান্ত বিজ্ঞান এছাড়াও আরও অনেক এই রকম অধ্যায়ে আছে যার আমি একটা তালিকা তৈরি করে ডেসক্রিপশনে দিয়ে দেব পিডিএফ আকারে আপনারা কিন্তু সেখান থেকে নিয়ে নিতে পারেন এখানে আমি অনেকগুলো পিডিএফ দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই পিডিএফগুলো দেখে নেবেন কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে একটি অস্বচ্ছ রং যার বর্ণকে কি করে শোষণ করে অস্বচ্ছ রং যা বর্ণকে শোষণ করে একুশ নম্বর প্রশ্ন হলো যখন বরফ গোলে জলে পরিণত হয় তখন তার আয়তন হ্রাস পায় বাইশ নম্বর প্রশ্ন যদি স্থির গতিবেগে চলমান একটি রেলগাড়িতে বসে থাকা এক একটি বালক একটি বলকে বাতাসে সোজা ওপর দিকে ছড়ে তবে কি হবে বলটি তার হাতেই এসে পড়বে কারণ যখন বলটি এবং এই বালকটি ট্রেনের মধ্যে ছিল তখন দুটো বস্তুরই অর্থাৎ বালক এবং বলটি দুজনেই কিন্তু গতিবেগ সমান ছিল তাই জন্য কি হয়েছে এই বালকের হাতেই কিন্তু ওই বলটি এসে পড়বে তেইশ নম্বর প্রশ্ন একটি ওয়ার্ড বিশি একই ওয়ার্ড বিশিষ্ট টিউবলাইট এবং বাল্বের মধ্যে টিউবের আলো বেশি ঠান্ডা কারণ টিউবের পার্শ্ব ক্ষেত্রফল বাল্বের পার্শ্বক্ষেত্রফল থেকে বেশি টিউবের টিউবের পার্শ্বক্ষেত্রফল বাল্বের পার্শ্বতল থেকে বেশি হওয়ার জন্য এটি টোয়েন্টি ফোর নম্বর প্রশ্ন প্লেনে ভ্রমণের সময় ফাউন্ট পেনের কালি ঝরে পড়ে কেন কারণ বায়ুমণ্ডলের চাপ সমুদ্র তল থেকে কম থাকে বলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ